হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখাবো কি আপনারা ইমুর বয়েজ ক্লাব রিমুভ করবেন। অর্থাৎ আমরা অনেক সময় অনেক বিরক্ত হই যে ইমুর বয়েজ ক্লাবের কারণে। অর্থাৎ আমরা বয়েজ ক্লাবে ঢোকার পর এখানে দেখি এখানে যদি একটা তো ক্লিক করা তাহলে এখান থেকে আমরা বাইর হতে পারি না। আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ইমুর বিরক্ত কর বয়েজ ক্লাব কীভাবে রিমুভ করবেন, সেটাই আজকে আমি দেখাবো। ইমুর বয়েজ ক্লাব অটোমেটিকলি এখানেও আপনার এখানেও চলে আসেছে, এখানে চলে আসে। এখান থেকে ক্লিক করলে আমাদের অনেক খারাপ খারাপ গ্রুপের সাথে এখানে অটোমেটিক জয়েন নিয়ে নেয়। এতে আমাদের অনেক বিরক্ত লাগে বা অনেক খারাপ লাগে। আপনারা কীভাবে এই ইমুর বয়েজ ক্লাবটা পারমানেন্ট ডিলিট করবেন সেটাই আজকে দেখে দিব। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপনারা ইমুর বয়েজ ক্লাব রিমুভ করার জন্য প্রথমে আপনারা ইমুতে চলে আসবেন। ইমুর বয়েজ ক্লাব রিমুভ করার জন্য প্রথমে আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছ প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ ফাংশন, এই ফাংশনে আপনারা টাচ করে দেবেন। তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন বয়েজ ক্লাব, এই বয়েজ ক্লাবটা আপনারা এখান থেকে অফ করে দেবেন। এখান থেকে যখন অফ করে দেবেন তারপর এখানে একটা লিখে আসবে ইউ মাস রিসেট টিমো টু ডিজেবল বয়েজ ক্লাব রিস্টেট নাও। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে বয়েজ ক্লাবটা, অর্থাৎ আপনি যদি চান বয়েজ ক্লাবটা রিমুভ করতে তাহলে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর আপনার বয়েজ ক্লাবটা এখান থেকে অটোমেটিক দেখতে পাচ্ছ এখানে কোনো বয়েজ ক্লাবের চিহ্ন নেই, বা এখানে যদি থাকে, এখানে যদি থাকে তাহলে সেটাও থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন, এবং এই বয়েজ ক্লাবটা আপনারা যদি তাও রিমুভ করতে না পারেন তাহলে কমেন্ট করে দিবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।